মুহূর্ত যা কিনা কখনোই কেউ আশা করেনি, তা আজকে আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, এখন ভিডিওটি লাইক না দিয়ে থাকেন তাহলে এখন একটি লাইক দিন, চ্যানেল নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং কমেন্টে জানান ভিডিওটি কেমন লাগছে আপনার। আরে এখানে দেখুন গাড়িটির অবস্থা, আরে এই যে দেখুন গাড়িটি তো পুরো একদম গর্তের ভিতরে ঢুকে গেছে, মানে পানি আসছে ভালো কথা, মানে বোঝা যাচ্ছে না কি হইতেছে। আরে গাড়িটি যে ঢুকে গেছে একদম সবাই অবাক হয়ে গেছে। আরে রাস্তা কিন্তু একদম এটা ফেটে গেছে হঠাৎ করে, তারপর নিচে দেখে যে অবস্থা একদম খারাপ। আর এখানে দেখুন বিয়ারের বোতল খুলতে গেছিলো কিন্তু কি হলো, বিয়ারের মাঝখান দিয়ে একদম বোতল ভেঙে গেছে, মানে উপরে দিয়ে ভাঙার কথা কিন্তু তা না, কি হয়ে গেল একদম মাঝখান দিয়ে ভেঙে গেছে, যা কেবল অবিশ্বাস্য একটি ঘটনা। আর এখানে দেখুন এই ছেলেটি কী করতে আছে সে নিজেও জানতে আসে না, কিন্তু তার কাছে অনেকগুলো ইট আছে। আর এই যে দেখুন বল উঠাতে চেয়েছিল, বলটা কিন্তু তারা উঠাতে সক্ষম হয়েছে, তারপরে একটু দেখুন যে কী হয়ে গেছে, মানে বেশি খুশি হলে যা হয়, তারপর একই আবার হয়ে গেল। আর এই ছেলেটিকে দেখুন সে মোবাইল দিয়ে লাফালাফি করতে আসলো যে মোবাইল পরে কি পড়ে না, তারপর হঠাৎ করে কি হয় দেখুন, যে মোবাইলটা একদম শেষ, একদম ভেঙে চুরে গেল, মানে তার একটা শিক্ষা হয়ে গেছে। আর এখানে দেখুন এটা কিন্তু ওভেন, আপনারা এটা ভেবেন না, এটা হলো ল্যাপটপ। আর ল্যাপটপের অবস্থা দেখুন, সিটের সাথে একদম লাগিয়ে দিছিল, আর ল্যাপটপটা এখন আর অন হচ্ছে না। ও অন হয়েছে কিন্তু ডিসপ্লে তো একদম ডিজে। এই যে দেখুন নিনজা টেকনিক করতে গেছিলো, কিন্তু পরে দেখে যায় না তার চেহারা দেখা যায়, ওমা এটা কী হয়ে গেল। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে জানান ভিডিওটি কেমন হয়েছে। আজকের জন্য এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।